51 বছর আগে যে জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ সরকারি চাকরিতে বিদ্রোহ করে সেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অনেক সামরিক অসামরিক বাঙালি অফিসার। তাদেরই একজন সে সময়ের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম কোয়ার্টার মাস্টার কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। বিজয়ের মাস ডিসেম্বরে 71-এ তরুণের সামরিক অসামরিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তার কথা। লায়লা নসরিনের রিপোর্ট। পাকিস্তান সরকারের অধীনে সরকারি চাকরিতে যুক্ত হওয়ার পরও বাঙালি হওয়ায় নানা বৈষম্য ও অন্যায় আচরণের শিকার হয়ে আসছিলেন সামরিক বাহিনীর বাঙালি অফিসাররা। তাই তো স্বাধীনতা যুদ্ধের অনেক আগে থেকেই স্বপ্ন দেখেছেন স্বাধীন বাংলাদেশের। 70 সালে নির্বাচনের পর তাদের অপেক্ষা ছিল চূড়ান্ত কোনো আহ্বানের। তাদেরই একজন সেই সময়ের পাকিস্তান মিলিটারি একাডেমিতে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত বাঙালি অফিসার কর্নেল অলি আহমেদ। 1971 সালের জানুয়ারি থেকেই বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন তিনি। 25শে মার্চের হত্যাযজ্ঞের পর আর কোনো কিছু না ভেবে বিদ্রোহ করে সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। আমি সর্বপ্রথম চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করি। মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র এবং প্রথম ব্রিগেড মেজর ছিলাম। নিশ্চিত আমরা জেনেছিলাম যে আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু এটাও খেয়াল করেছিলাম যে এই দেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের উপর যে নির্যাতন, নিপীড়ন, যে অন্যায় আচরণ করা হচ্ছিল, এটার থেকে মুক্তি করার এটাই মক্কম সময়। কারণ তখন বেঙ্গল রেজিমেন্টের অনেকগুলি ব্যাটালিয়ন এখানে ছিল। আমাদের পক্ষে পাকিস্তানিদেরকে পরাস্ত করাটা খুব কঠিন কাজ ছিল না। সময় মতো যদি আমরা নির্দেশটা পাইতাম পলিটিশিয়ানদের কাছ থেকে, হয়তো আরও অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে বা তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা সম্ভব ছিল। অসীম সাহসী বীর এই মুক্তিযোদ্ধা জেট ফোর্সের প্রথম ব্রিগেডের মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। কালুরঘাট, মীরের সরাই, বিলোনিয়া সহ বেশ কিছু সফল অপারেশনে তার চৌকস অংশগ্রহণ স্মরণীয় হয়ে আছে। আমি 7-8টা যুদ্ধে, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলাম। বিলোনিয়াতে পাকিস্তানের বিরুদ্ধে, এক ব্রিগেডের বিরুদ্ধে আমি 200 প্রায় সেনাবাহিনীর সদস্য নিয়ে যুদ্ধ করি। এই যুদ্ধটা সারাদিন কন্টিনিউ হয়েছিল। অন্ধকারে মগরিবের পরে আমরা উদ্ধার করে ভারতে চলে আসি। এটাই ছিল আমার সম্মুখ যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য বীর বিক্রম খেতাব পান এই মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে আগামী প্রজন্ম কাজ করে যাবে, এমন প্রত্যাশা বীর এই মুক্তিযোদ্ধার। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা।